এখন থেকে আপনার প্রিয় শো নয়নতারার সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র সান বাংলায়। শুধুমাত্র টিভির পর্দায়? হ্যাঁ, শুধুমাত্র টিভির পর্দায়, প্রতিদিন সন্ধে 7টার সময় একমাত্র সান বাংলা চ্যানেলে। দেখতে থাকুন নয়নতারা। এবার থেকে আপনার সমস্ত প্রিয় সিরিয়াল দেখুন শুধুমাত্র ডিটিএইচ ও কেবেলে প্রাপ্ত সান বাংলা চ্যানেলের টিভি পর্দায়। কি হয়েছে? চলে যা, চলে যা তুই এখান থেকে, আমার মন্দিরে তুই পা দিবি না। তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে, এত পাপ করেও তুই আমার মন্দিরে পা রাখার সাহস পাস করতে গে। তোর আমার গ্রামে আসা মোটে উচিত হয়নি, একদম উচিত হয়নি। ভেতরে আসবি না, ভেতরে আসবি না, তুই একদম আসবি না। মা, উনি বড় বাড়ির জামাই, তুমি ওনাকে ভেতরে আসতে বারণ করছো কেন মা? তুমি কে মা? আমার থানে দাঁড়িয়ে তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি কে? আমাকে তুই চিনতে পারছিস না? আমাকে তোরা চিনতে পারছিস না? এত এত সাহস তোদের? লি খড় কলি, খড় কলি, তোদের সব কটার রক্ত পান করলে তবে তোরা চিনতে পারবি আমি কে। এই গ্রামে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার আমার পূজো হয়, আমি দেবী ছিন্নমস্তা। মা, তুমি এসেছো মা? আমাদের ডাকে সাড়া দিয়ে তুমি এসেছো মা? উনি আমাদের আষাঢ়পুরের মুখোপাধ্যায় পরিবারের জামাই, ওনাকে তুমি ভেতরে আসতে বারণ করছো কেন মা? না, ও আসবে না, ও পাপি, ও দুষ্টু, ও নীচ, ওর সঙ্গে মুখোপাধ্যায় পরিবারের কোনো মিল নেই, ও সবকিছু শেষ করে দেবে, শেষ। মা, আমার সাথে আমার জামাইয়ের বনিবনা ছিল না, তাই তুমি এ কথা বলছো? কিন্তু মা, এখন তো আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, আমি তো ওকে মেনে নিয়েছি মা, তাহলে কেন তুমি বারণ করছো? মা, তুমি ওকে ভেতরে আসতে দাও। না না, কখনো না, কখনো না। মা, প্রতি শনি আর মঙ্গলবার আমি তোমার পূজো করি, তুমি কেন আমায় বিশ্বাস করছো না মা? আমি তো এই গ্রামেরই মেয়ে মা। মা, আমার কথা তুমি শুনবে না? না, কারো কথা শুনবো না, কারো কথা শুনবো না, আমার সামনে ওকে কিছুতেই যোগ্য করতে দেবো না। এইরকম কেন বলছো মা? 20 বছর আগে তোর বর ওর অনিষ্ট চেয়ে আমার কাছে যোগ্য করেছিল, আমি ভুলিনি, তোর বর যা চেয়েছিল আমি তা দিয়েছিলাম। কিন্তু এই পাপিকে আমি কোনোভাবেই আমার মন্দিরে যোগ্য করতে দেব না। মা, আমার স্বামী ভুল করেছিল, মেয়ে চলে যাবার দুঃখে রাগে অভিমানে ওর মাথা ঠিক রাখতে পারেনি, তুমি ওটা মনে রেখো না মা। আমার স্বামীর করা সেই যজ্ঞের জন্য আমি আমার মেয়েকে অকালে হারিয়েছি মা, কিন্তু আর কাউকে হারাতে চাই না মা। না, আমি চাই আমার নাতনি আমার জামাইয়ের সাথে ভালো থাকুক, সুখে থাকুক।
মা গো, এই যোগ্যটা করতেই হবে মা। মা তুমি শান্ত হও মা। তুমি কি চাও তুমি আমায় বলো মা, আমি তোমাকে দেব। কিন্তু মা, এই যোগ্যটা আমাদের করতেই হবে মা। আমি ওই পাপীর হাতে কোনো পূজা চাই না, কোনো বলি চাই না। মা মা, তুমি আমাদের আশারপুরের পরিত্রাতা, তোমার জন্য আমরা সকলে বেঁচে আছি মা। তুমি এই কথা বলছো মা? আমাদের পরিবারের অভিশাপ এবার কাটাতে দাও মা। অনেক হয়েছে মা, এই কষ্ট আর আমরা সহ্য করতে পারছি না। দেব না, কিছুতেই দেব না। তোদের দুই পরিবারের মধ্যে যে শত্রুতার আগুন আজও জ্বলছে, তা আমি কিছুতেই নিভতে দেব না। সারা জীবনের শত্রুতা থাকবে থাকবে মা। এই আশারপুরের প্রত্যেকটা মানুষের সুখে শান্তিতে থাকার কারণ তুমি মা। এত বছর ধরে ঝড় জল থেকে তুমি আমাদের রক্ষা করেছো মা। তাহলে আমাদের দুটো পরিবারকে কেন এক হতে দিচ্ছ না মা? মা, আমি কি দোষ করেছি বলো? মুখে মুখে তর্ক করিস না। অনেকক্ষণ ধরে তোর সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি, আর কোনো কথা শুনবো না। তাহলে আমি সবকিছু ছাড়খাড় করে দেবো, ছাড়খাড় করে দেবো। যোগ্য যখন হবে না বলেছি, তখন কিছুতেই হবে না। চলে যা, চলে যা এখান থেকে। নইলে নইলে কি বলো, কি করবে তুমি? তুমি দেবী হতে পারো, কিন্তু তুমিও একজন মেয়ে, আমিও একজন মেয়ে। তুমি আমাদের যোগ্য করতে না দিলে এই মন্দিরে আমি প্রাণ ত্যাগ করবো মা। ওর জন্য কেন তুই তোর নিজের প্রাণ ত্যাগ করবি? প্রাণ যদি দিতেই হয়, তাহলে তোর ওই জামাইয়ের মুন্ডুটা কেটে নিয়ে এসে আমার পায়ের নিচে বলি দে। না না, আমি আমার এই জামাইয়ের ভালোর জন্য যোগ্য করতে চাইছি। সেখানে আমি ওকে তোমার পায়ে বলি দেব। না মা না, এ কিছু তো হয় না মা না। তোমার এত বলি নি আর শক্ত, তাহলে মা না না, আমাকে বলি না। আমি নিজের হাতে নিজের মাথা কেটে তোমার পায়ে অর্পণ করছি মা। আমি করছি মা। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? স্বয়ং মা আমাদের এই যোগ্যটা করতে বারণ করছেন, আমাদের উচিত ওনার কথাটা শোনা। না কাবিরে, আমি সেটা মেনে নেব না। মাকে যখন এত বলার পরও আমার কথা শুনছেন না মা, তাহলে মা নিক, আমার বলি নিক। আমি তোমার রাগের কারণটা বুঝতে পারছি মা, কিন্তু আমার এখনো মনে হয় যে আমাদের মায়ের কথাটা শোনা উচিত। মা যখন কিছুতেই চাইছেন না যে আজকে যোগ্যটা হোক, তখন বরং থাক, আমরা অন্য কোনো দিনে যোগ্যটা করব। তুই তুই একটা কথা বলবি না, একদম চুপ করে থাকবি। এই মন্দির আমাদের দাদুর দুই পুরুষ আগে প্রতিষ্ঠা হয়েছে, আমাদেরই এক পূর্বপুরুষ প্রেত সিদ্ধ তান্ত্রিক, উনি আমাদের এই মূর্তি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। নিজের হাতে এই মন্দিরের ভিত গড়েছিলেন। এই মন্দিরে আমার যোগ্য করার অধিকার নেই? না না না, সেটা হতে পারে না। আমি আজের শেষ দেখেই ছাড়। মা মা মা, তুমি তো শিব ঠাকুরের দীক্ষিত, আর মা শিব ঠাকুরের বউ। মা, আমাদের ওনার কথা শোনা উচিত মা। আমি মহাদেবের দীক্ষিত, আর সেই জন্য আমি হেরে যাব না।
যেটা ন্যায্য সেটা নিয়েই আমি ছাড়ব। আমার জামাইকে দিয়ে যোগ্য না করানো অবধি আমার শান্তি নেই। ডাল মে কুচ কালা হ্যাঁ, সত্যি সত্যি ভর হলো তো আগুন দেখে ভয় পাওয়ার কথা না। গল্পে যে দেবী মানুষের রক্ত খায় তার তো আগুন গিলে ফেলা উচিত। এক টুকরো চারকুলির নিচে উঠল। দেবী ছিন্ন মাস্তা, এবার তোমার সব প্ল্যান আমি ধরে ফেলেছি। নাটক আমিও পারি, দেখবে। মা সরি, কিছু মনে করো না, কিন্তু আমি তোমার বরেরই ভক্ত, তোমার নাম নিয়ে ছোট্ট একটু অভিনয় করব, প্লিজ ডোন্ট মাইন্ড। একদম চুপ, আর একটাও কথা বললে আমি সব লন্ড ভন্ড করে দেব। ভগবান, মহাদেব, মহাদেব রক্ষা করো, রক্ষা করো। এই জগৎ তোমার, এই জগতে তোমার কথাই শেষ কথা। তুমি বলো দেবাদিদেব, তুমি বলো। আমার কথা শোনার আগে আমার ত্রিশূল টানিয়ে আয়। সবাই প্রণাম করুন, প্রণাম করুন। আমি আমি শিব শম্ভু বম্বলে। প্রজেক্ট প্রজেক্ট না করে অ্যাক্টিং লাইনে গেলেই ভালো হতো, ক্লিক করে যেতাম। মহাদেব, মহাদেব, উনি যে যোগ্যটা করতে চাইছেন সেটাই হবে, এটাই আমার আদেশ। আবার বলছি, যোগ্য হবে। কিন্তু মহাদেব, মা ছিন্নমস্তা তো যোগ্যটা করতে দিতে চান না। কে ছিন্নমস্তা? কে? এখানে কোনো ছিন্ন মস্তা নেই। ও ছিন্ন মস্তা না, মন্দিরের বায়ু কোণে একটা লোহা পড়ে আছে, ওটাকে তপ্ত আগুনে গরম করে নিয়ে আয়। ওকে ওকে ওটার ওপর দিয়ে হাঁটাবো। ও যদি সত্যি দেবী হয় তাহলে ওই গরম লোহার উপর দিয়েও হাঁটতে পারবে। জানি আয়। কি আমাদের সঙ্গে প্রতারণা? চলো না রবীন্দ্র, যা যা লোহাটা গরম করে নিয়ে আয়। না 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 না, আমাকে আপনারা ক্ষমা করে দিন। আমি নিতাম, আমি নিতাম, আমি না টাকার জন্য এই কাজটা করেছি। এবার আপনি শান্ত হন মহাদেব, আপনি শান্ত হন। গোবিন্দ, গোবিন্দ, যা ত্রিশূলটা নিয়ে।
আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠা করা মন্দিরে এই কি হলো? এটাই মা ছিন্ন মস্তার দয়া। ঠাকুর মশাই, এবার আপনি পূজোর কাজ শুরু করুন। মেয়েটাকে কে টাকা দিয়ে এই কাজটা করিয়েছে পরে আমি সব জেনে নেব। যান ঠাকুর মশাই, এবার আমার জামাইকে ভেতরে নিয়ে আসুন। হ্যাঁ মা, আসুন। আদি, যা হয়ে গেছে গেছে, তুমি আর কিছু মনে রেখো না। না না, ঠিক আছে। সমুদ্র, সমুদ্র। হ্যাঁ স্যার। তোমার উপর হঠাৎ ভর হলো? এর আগে এরকম হয়েছে নাকি? না স্যার, এই প্রথম। সবই ভোলেনাথ আর মা ছিন্ন মস্তার কৃপা। বলছি, এবার যোগ্যটা শুরু করি। হ্যাঁ, কিন্তু যোগ্য শুরু করার আগে একটা কাজ আছে। যারা দুজন আহুতি দেবে তাদের দুজনকে এই গাছে সুতো বেঁধে প্রার্থনা করতে হবে। কথিত আছে, মহাদেবের মাথার জটা থেকে এই গাছের জন্ম। ওই গাছে একটা সুতো বেঁধে প্রার্থনা করতে হবে। যদি মন থেকে প্রার্থনা করা যায় তাহলে সবার সব মনস্কামনা পূর্ণ হবে। আমরা সবাই এটা বিশ্বাস করি, কিন্তু আমরা সবাই ওখানে যেতে পারবো না। যারা প্রার্থনা করছে একমাত্র তারাই যেতে পারবে। আপনি আপনার মেয়েকে নিয়ে ওখানে যান, প্রার্থনা করে আসুন। না না, আমি একাই যাচ্ছি, আমার সাথে কাউকে যেতে হবে না। এমনি বললে হয় আদি? তোমরা তো দুজনেই যোগ্য আহুতি দেবে, নইলে তো এই যোগ্যটা সম্পূর্ণই হবে না বাবা। কি ভাবছ? আর দেরি করো না, যোগ্যের সময় চলে যাচ্ছে। ঠাকুর মশাই, ওদের সুতোগুলো দিন। হ্যাঁ মা। স্যার, আপনি তারার সাথে সব মিটিয়ে নেওয়ার জন্য প্রার্থনা করবেন না? আপনি আবরি ম্যাডামের জন্য প্রার্থনা করুন। প্রার্থনা করুন যাতে পরের জন্মে আবরি ম্যাডাম আপনার বউ হয়ে আসে। আর এই প্রার্থনাটা করতে করতেই আপনি সুতরা বেঁধে দেবেন স্যার। প্লিজ স্যার, আমি যেটা বলছি সেটা করুন প্লিজ। ঠাকুর, বাবা যেন আমাকে নিজের মেয়ে বলে মেনে নেয়। বাবা যেন আমার সাথে কথা বলে। অনেক বছর হয়ে গেল, আমি আর এই কষ্টটা সহ্য করতে পারছি না। সব ঠিক করে দাও, বাবাকে শান্ত করে দাও ঠাকুর। আমি এত বছর বাবাকে শান্ত করার অনেক চেষ্টা করেছি, অনেক পারিনি, প্রত্যেকবার হেরে গেছি।
এবার আমাকে জিতিয়ে দাও ঠাকুর, এবার আমার প্রার্থনা সত্যি করে দাও ঠাকুর। দেখছেন বাদুন, আমরা মা ছিন্নমস্তার সামনে যজ্ঞ শুরু করব। যজ্ঞ শুরু করার সময় কারো মনে যেন বিভ্রান্তির সৃষ্টি না হয়। 20 বছর আগে হয়ে যাওয়া একটি যজ্ঞের পুনরাবৃত্তি করে আমরা সেই যজ্ঞের দোষ কাটাতে চাইছি। বাবা মেয়ে একসাথে যজ্ঞে আহুতি দিয়ে পরিবারের দোষ কাটাবে। আপনি মেয়েকে নিয়ে এখানে চলে আসুন। স্যার, হয়তো এটাই আপনার তারার সাথে শেষবারের মতন বসা। ওর জন্য এত বছর ধরে আপনি যা কষ্ট পেয়েছেন সবই যজ্ঞের আগুনে আহুতি দিয়ে দিন স্যার। চ্যাপ্টার ক্লোজড, প্লিজ স্যার বসুন। স্যার, স্যার আজই শেষ দিন, কালই আমরা তারাকে এই গ্রামে রেখে চলে যাব। শেষবারের মতন এটা মেনে নিন স্যার, আজকের পর থেকে আপনাকে আর কোনো কষ্ট পেতে হবে না তারার জন্য। দিদা যা বলছেন করুন প্লিজ, কোনো চিন্তা নেই। আদি কি ভাবছ, যাও যজ্ঞটা শুরু করো। প্লিজ স্যার যান, প্লিজ। যা দিদি, তুই আসনে গিয়ে বস। আপনারা একজনের হাতের উপর অন্যজন হাত রাখুন। মা তুমি হাতটা এইভাবে রাখো। এবার আপনি আপনার হাতটা আপনার মেয়ের হাতের উপর রাখুন। হাতটা রাখুন। দিও ঢেকে স্নেহের চাদরে, না পাওয়া মায়ের আদরে, বাবাজি পাশে কাছে ডাকো না, আমি তোমারই ছায়া তা দেখো না। একবার দেখো একবার বলো, যাই মিশে পায়ের ধুলোয়, তোমার কোলে মাথা বলো, মায়ের কথা ঘুমের গানে।
सर्गं कुलोतो नंगा जंदवर नंगलं बोधरं शिंदरं प्रोषण नलुप्तमो दुःखं যোগ্য তো শুরু করে দেবে, কিন্তু এই যোগ্য তোমরা কি করে শেষ করো সেটা আমিও দেখে নেব। বিল্লপত্রং ওম হুন্ড স্বাহা ইদং অনুগতায় ওং স্নায় স্বাহা। ওম বিজয়ে স্বাহা ওম ভূষ স্বাহা ওম ভুব স্বাহা। এনে এটা অল্প অল্প করে দেবেন। এইবার দুজনা মিলে ধরে উপকুণ্ডে আস্তে আস্তে ঘিটা ঢালুন। ওম অগ্নয়ে স্বাহা ওম ব্রহ্মণে স্বাহা ওম যোগ পরিকল্পিতং মূর্তং ওম যজ্ঞং গতাত্বং বিষ্ণু লোক নিবাসিনী ॐ ह्रीं क्लीं ह्रीं वज्रो वैरोचनाय ॐ फट् स्वाहा। হোম শেষ, এবার উঠুন। এটা নাও, নিয়ে এবার উনাদের বুঝিয়ে দাও কি করতে হবে। হ্যাঁ দিচ্ছি। জয় মা, অপরাধ ক্ষমা করো মা। এই প্রসাদী থালাটা হাতে নিয়ে আপনাদের দুজনকে এই মন্দিরটা প্রদক্ষিণ করে আসতে হবে। দুজনে খুব সাবধানে ধরবেন, দেখবেন এই থালাটা হাত থেকে যেন না পড়ে, প্রদীপটা যেন না নেভে। থালাটায় ফল ফুল প্রদীপ যেভাবে আছে, প্রদক্ষিণ করে আসার সময় এটা যেন ঠিক সেইভাবেই থাকে, না হলে ভীষণ পাপ হবে। খুব সাবধান। আমি যাচ্ছি ওদের সাথে। না, আপনি যেতে পারবেন না। এই দুজন ছাড়া আর কেউ যেতে পারবে না। আগে বাবা যাও, মেয়েকে নিয়ে একটু মন্দিরটা প্রদক্ষিণ করে আসো। Thank you.
সাধনায় যেচেছি তোমায় বাবা আমার মাঝে তুমি চাই না কিছু আমি এই জীবনে কেন প্রশ্ন করো তবু রেখো নয়ন তারায় নয়ন তারা নয়ন তারা এ বাবা আসবে মনে হচ্ছে প্রদীপটা যদি নেমে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে না না কিচ্ছু হবে না মায়ের মন্দিরে কোনো অনর্থ হবে না তবু বৃষ্টি আসার আগে তোমরা মন্দিরটা ঘুরে এসো আদিদেব প্রকৃতিও চায় না যে তুমি শান্তিতে থাকো আর প্রকৃতি চায় না যে এই যজ্ঞ শেষ হোক এখন থেকে আপনার প্রিয় শো নয়নতারার সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র সান বাংলায় শুধুমাত্র টিভির পর্দায় হ্যাঁ শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন সন্ধে 7টার সময় একমাত্র সান বাংলা চ্যানেলে দেখতে থাকুন নয়নতারা এবার থেকে আপনার সমস্ত প্রিয় সিরিয়াল দেখুন শুধুমাত্র ডিটিএইচ ও কেবেলে প্রাপ্ত সান বাংলা চ্যানেলের টিভি পর্দায়